আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতিছি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পন্ন দেখবেন কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাতটি অফার শেয়ার করব। যেগুলো থেকে আপনি ইনস্ট্যান্ট অর্থাৎ সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন আপনার ট্রাস্টেড ওয়ালেটে এবং আজকের এই অফারগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পন্ন দেখবেন তাছাড়াও আজকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পন্ন দেখবেন তাহলেই নতুন কিছু শিখতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন পাশে থাকা একটা আইকন চলে আসবে এই আইকনে ক্লিক করে অবশ্যই অলতে প্রেস করবেন এতে হবে কি আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি আমাদের ভিডিওতে এখনও লাইক করে না থাকেন প্লিজ এই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে লাইক করে দিবেন একটি করে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং যে সকল বন্ধুরা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই এখানে জয়েন করে নেবেন এখানে জয়েন করলে আপনাদেরই উপকার হবে কেননা বিভিন্ন ধরনের অ্যাডপ এবং অফার বা আপডেট সবার আগে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ইতিমধ্যেই আমি আজকের এই ভিডিওটিতে যে সাতটি অফার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাতটি অফার ইতিমপূর্বেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করেছি আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন বা টেলিগ্রাম চ্যানেল থেকে অলরেডি এই অফারগুলোতে জয়েন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে এইগুলোতে জয়েন করতে হবে না এবং আপনি যদি এখনও এগুলোতে জয়েন না করেন বা ক্লেম না করেন বা আপনার ওয়ালেটে বা আপনার ট্রাস্টেড ওয়ালেটে যদি টোকেনটি এখনও ক্লেম করে না নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন এবং আমি আপনাদেরকে যে অনুযায়ী ক্লেম করে নিতে বলি বা টোকেন অ্যাড করি ট্রাস্টেড ওয়ালেটে কীভাবে এগুলো আপনাদেরকে একটু শেখাবো অনেকেই ট্রাস্টেড ওয়ালেটি টোকেন অ্যাড করতে পারে না ঠিক আছে এবং কিভাবে ক্লেম করতে হয় এই বিষয়টিও অনেকেই জানে না তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে তাহলে কিন্তু আপনি সকল কিছু জানতে পারবেন এবং নতুন কিছু কিন্তু শিখতে পারবেন তো যাই হোক এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স অনেকেই চেনে না আপনি আমার বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আসবেন এই যে লেখা দেখতে পারতেছেন লেখার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন লেখা আছে এখানে সাইট লিঙ্ক আছে অথবা অফার লিঙ্ক আছে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটির উপরে যখন আপনি ক্লিক করে দিবেন সরাসরি আপনাদেরকে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসলে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আর আপনি যখন লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে এই যে পোস্টটা দেখতে পারতেছেন এই পোস্টটা কিন্তু একটু বড় ঠিক আছে কিন্তু এই পোস্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এই পোস্টের মধ্যে আপনাকে যখন নিয়ে আসবে তখন আপনাকে কিছু কাজ করতে হবে যেমন এখানে দেখুন একটা অফার দুই এভাবে এক সাতটি অফার এখানে আছে প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি একটু বড় হবে ভিডিওটি সম্পন্ন দেখবেন এই ষাটটি অফারে আপনাকে জয়েন করার করতে হলে অবশ্যই কিন্তু ট্রাস্টে টয়লেট লাগবে তো যাদের ট্রাস্টেড টয়লেট নেই ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করুন কীভাবে ট্রাস্টে টয়লেটের অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে আপনি ট্রাস্টে টয়লেটের অ্যাকাউন্ট করে নিতে পারেন আর এখন বর্তমানে যারা অনলাইনে কাজ করে প্রত্যেকেরই কিন্তু ট্রাস্টেড টয়লেট আছে টেলিগ্রাম আছে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে ঠিক আছে অনলাইনে যদি আপনি কাজ করতে আসেন আপনার এই যে ট্রাস্টে ওয়ালেট এবং এই যে টেলিগ্রাম আছে এগুলোর কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন হবে আমরা সরাসরি ট্রাস্টেড ওয়ালেটে আসলাম ট্রাস্টেড ওয়ালেটে আসার পরে আপনাকে এই ট্রাস্টেড ওয়ালেটে কিছু বিএনবি নিতে হবে কেননা এই যে আমরা ক্লেম করতে গেলে কিছু পরিমাণ বিএনবি নেটওয়ার্ক ফি দিতে হয় তো অবশ্যই আপনি করবেন কি বিএনবি কারো কাছ থেকে কিনে নেবেন যদি আপনারা আমার কাছ থেকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম আইডি থাকবে আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন তাহলে আমাকে সরাসরি পেয়ে যাবেন অথবা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনি যে কোনো সময় ডলার বেচা কেনার জন্য আমাদের এই যে এখানে আমি টেলিগ্রাম দেখুন এখানে আমার ইউজার নেমটা দিয়ে রেখেছি এই ইউজার নেমে আপনি কন্টাক্ট করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখবো ঠিক আছে তো আপনি এখানের প্রথম থেকে শুরু করবেন এক নাম্বারে আমি যাই এই যে এক নম্বর থেকে শুরু করবেন এবং আপনার ওয়ালেটে কিন্তু আপনাকে স্মার্ট চেন বিএনবি নিতে হবে ঠিক আছে স্মার্ট চেন বিএনবি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে আমার কাছ থেকেও এটা কিনে নিতে পারেন তো আমি অলরেডি আমার ওয়ালেটে তিন ডলার নিয়ে নিয়েছি আপনারা চার পাঁচ ডলার বা দশ ডলার কিনে আপনার ওয়ালেটে রাখতে পারেন এতে আপনাকেই আপনাদেরই উপকার হবে ঠিক আছে তো এখন এখানে আপনি কিভাবে এগুলো ক্লেম করবেন তো আমি প্রথমে দেখতে পারবেন আমরা যদি এই অফারটিতে জয়েন করি সেই ক্ষেত্রে আমরা দুশোটি হ্যালো টোকেন পাব এবং বর্তমান প্রাইস এবং কতটা এটার প্রাইস হতে পারে এটার কোনো ধারণা নেই তবে এখানে দেখুন আমি কয়েকদিন আগে আপনাদের জন্য একটা অফার শেয়ার করছিলাম এই যে অফারটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি আপনারা একটু ক্লিয়ার হবেন এই যে দেখুন আমি কয়েকদিন আগে একটা অফার শেয়ার করছিলাম এমন নি ঠিক আছে একই অফার যেখান থেকে সবে পাঁচটি করে ই ওয়াই এফ আই এই টোকেন পাচ্ছিল মাত্র আপনাদের সত্তর সেন্ট নাকি আঠারো সেন্টের মতো খরচ হয়ে গিয়েছিলো এবং বর্তমানে কিন্তু এই পাঁচটি টোকেনের প্রাইস ভালো আছে এগুলো কিন্তু অনেকেই আমার কাছে বিক্রি করে বিকাশে টাকা নিয়েছেন আবার অনেকেই প্যানকেক সোয়াইপ থেকে এটা সোয়াইপ করে নিয়েছেন যারা সোয়াইপ করতে পারেন না ডাইরেক্টলি এই টোকেনটা আমাকে দিয়ে বিকাশেই পেমেন্ট নিতে পারবেন তবে এই টোকেনটি ট্রান্সফার করার জন্য কিন্তু বিএনবি লাগে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে কিছু পরিমাণ বিএনবি আপনাদের ওয়ালেটে নিয়ে রাখবেন ঠিক আছে তো যাই হোক এই টোকেনটা আপনি কিভাবে আপনার ক্লাসে টুয়েলভে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখা এই যে লিঙ্ক আছে আপনি যখন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকার উপর ক্লিক করে লিঙ্কে ক্লিক করে দেবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে আপনি সরাসরি প্রথমে এক নম্বরে এই যে আসবেন এক নাম্বার অফারে তো এই লিঙ্কের উপর চেপে ধরবেন চেপে ধরলে দেখুন নিচে কপি লেখা আসছে আপনি কপিতে ক্লিক করবেন এটা কিন্তু এক নাম্বারটা ঠিক আছে তারপরে এই যে ট্রাস্টের ওয়ালেটে দেখতে পারবেন ডি অ্যাপস আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন উপরে দেখতে পারবেন সার্চ বক্স আছে আপনি এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন এবং এখানে আপনার কী দেখতে পারবেন ডান অপশন আছে আপনার কী ডান অথবা গোল লেখা থাকতে পারে আপনি ডান অথবা গো অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের এরকম আসবে এরকম আসলে এখানে দেখতে পারবেন উপরে ইথিরিয়ামের একটা চিহ্ন আছে। এই ইথিরিয়ামের চিহ্নের উপর আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন স্মার্ট চেন লেখা আছে আপনি স্মার্ট চেনের উপরে ক্লিক করে দেবেন এবং প্রতিটা কিন্তু স্মার্ট চেনের নেটওয়ার্কেরই এই যে অফারগুলো ঠিক আছে তো অবশ্যই আপনি প্রথমে উপরে এই যে এখন দেখুন স্মার্ট চেন চলে আসছে তো এখানে ইথিরিয়াম থাকলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই স্মার্ট চান স্মার্ট চেন এটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং এটা কিছুক্ষণ লোডিং নেবে এখানে দেখতে পারবেন এই অ্যারডটি সতেরো দিন চলবে ঠিক আছে এবং এটা আপনি ক্লেম করতে হবে কিভাবে ক্লেম করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লেম করার জন্য এখান থেকে সিম্পল একদমই ইজি এখানে দেখুন লেখা আছে ক্লেম দুইশো হ্যালো অ্যাড্রপ তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দিলে এখানে দেখুন এখানে লেখা আসছে কন্ট্যাক্ট মানে এখানে কানেক্ট করতে হবে আর কি তো এটা আপনার ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন তো আমি আবারও এখানে আমি আবারও এখানে ক্লিক করে দিলাম এই ক্লেমের এখানে আবারও আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের দেখতে পারবেন সরাসরি এখানে আপনার একদম এই যে নেটওয়ার্ক ফি আমাদের এখানে পনেরো সেন্ট কাটতেছে এখানে কিন্তু আমরা তাদেরকে কোনো বিএনবি দিচ্ছি না এটা শুধুমাত্র নেটওয়ার্ক ফি কাটতেছে এই টোকেনটি ক্লেম করে নেওয়ার জন্য তো নিচে দেখতে পারবেন অ্যাপ্রুভ লেখা আছে অ্যাপ্রুভের উপরে একটা ক্লিক করে দেবেন অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলে এটা একটু লোডিং নেবে আমাদের ক্লেম কিন্তু করা শেষ ঠিক আছে আমাদের এরকমও থাকতে পারে অথবা এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দিলেও কোনো সমস্যা নেই আপনার কিন্তু ক্লেম করা একটা অ্যাডপের ক্লেম করা কিন্তু হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো টোকেন নাই এখানে কিন্তু আমাদের কোনো টোকেন নাই এর জন্য আমাদেরকে এই টোকেনটা এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো এটা অ্যাড কিভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখায় আর এখানে দেখুন আরেকটা জিনিস তারা কিন্তু আমাদেরকে বলেছে পনেরো সেন্ট কাটবে কিন্তু এখানে দেখুন মাত্র আমার ছয় সেন্ট কাটছে তো দেখাই তারা একটা এখানে কাটে কিন্তু অনেক কম পনেরো সেন্ট দেখাইছে মাত্র নয় সেন্ট কাটছে ঠিক আছে তো অনেকেই বলে ভাই পনেরো সেন্ট দিয়ে ক্লেম করবো বা এখানে কিন্তু পনেরো সেন্ট কাটলো না মাত্র কিন্তু নয় সেন্ট কাটছে ঠিক আছে কিন্তু এটা আপনাদেরকে ক্লেম করার জন্য এই ফি কিন্তু তাদেরকে দিতে হবে এটা কিন্তু নেটওয়ার্ক ফি কোম্পানিকে কিন্তু আপনাকে চার না পয়সা দিতে হচ্ছে না কিন্তু ক্লেম করার জন্য আপনাকে নেটওয়ার্ক ফিটা দিতেই হবে তো যাই হোক আমাদের কিন্তু ক্লেম করা শেষ এখন আমাদেরকে টোকেনটা অ্যাড করতে হবে টোকেনটা অ্যাড করবেন কীভাবে এই যে এখানে দেখতে পারবেন একটা কনট্যাক্ট অ্যাড্রেস আমি দিয়ে রেখেছি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করে নেবেন এখানে ক্লিক করলেই এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে যেমন অ্যাড্রেস ক্লিক করলাম অ্যাড্রেস কপি হয়ে গেল আপনি সরাসরি ট্রাস্টে ওয়ালেটে আসবেন উপরে এইখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজ করবেন বেশি বোঝার চেষ্টা করলে কিন্তু আপনি এখান থেকে টোকেনটা অ্যাড করতে পারবেন না ভিডিওটি সম্পন্ন দেখুন সব কিছু বুঝতে পারবেন এই কর্নারে ক্লিক করে দেবেন আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন দেখুন এখানে কিন্তু এই যে টোকেনটা কিন্তু চলে আসছে এখানে তো এটা কিন্তু অফ হয়ে আছে এটা আমরা করবো কি এখান থেকে অন করে দেবো ঠিক আছে তো আমরা এটা অন করে দিলাম অন করে দিয়ে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু দুশোটা টোকেন কিন্তু এখানে চলে আসছে নিচে এই যে দেখতে পারবেন দুশো টোকেন কিন্তু এখানে চলে আসছে তো এই টোকেনটা আপনা আপনাকে এই টোকেনটা কিন্তু আপনি পেয়ে গেলেন ক্লেম করার বিনিময়ে আর এই টোকেনটা এখন আপনাকে বর্তমান এভাবে রাখতে হবে এটার অ্যাডপ্ট যখনই শেষ হয়ে যাবে সতেরো দিন টাইম আছে তো এই অ্যাডপটা যখনই শেষ হয়ে যাবে অ্যাডপটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে প্যানকেক সোয়াইপ আছে সেখান থেকে সোয়াইপ করে কিন্তু টাকা পকেটে নিতে পারবো অথবা আপনার চাইলে আমার কাছে ওই টোকেনটি দিয়ে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং প্রতিটা আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ঠিক আছে তো এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকেই জয়েন থাকবেন তো আমাদের কিন্তু এক নাম্বারটার কাজ শেষ এখন আমরা এখান থেকে এই যে দেখতে পারবেন দুই নাম্বারটা আছে দুই নাম্বার একইভাবে এই লিঙ্কটি আমরা কপি করব চেপে ধরবেন প্রথমে চেপে ধরলে নিচে ওপেন এবং কপি লেখা আসবে আপনি এখান থেকে কপি করে নেবেন আবারও ট্রাস্টে টলটে আসবেন ডি অ্যাপসে আসবেন উপরে একইভাবে আপনি সার্চ অপশনে এটা পেস্ট করে দিবেন আপনার কিবোর্ডের ডান অথবা গো অপশনে ক্লিক করে দিবেন এক সিস্টেমে এখানে উপরে দেখতে পারবেন ইথিরিয়াম চিহ্ন আছে আপনি ইথিরিয়ামের উপরে একটা ক্লিক করে দিয়ে স্মার্ট চেনটা সিলেক্ট করবেন এবং স্মার্ট চেনটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন এটা কিন্তু একটু নিচের দিকে আসতে হবে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে একটু নিচের দিকে এখানে লেখা আছে ক্লেম অ্যাডপ আপনি ক্লেম অ্যাডপে একটা ক্লিক করে দিবেন আবার এরকম কানেক্ট করতে বলবে আপনি কানেক্ট করবেন আবারও ক্লেম অ্যাডপে ক্লিক করে দেবেন ক্লেম অ্যাডপে ক্লিক করার পর আবারও আপনাদের মাঝে ওই যে আবারও ফি লাগবে পনেরো সেন্ট করে কিন্তু পনেরো সেন্ট বিশ সেন্ট পাঁচ সেন্ট এরকম কিন্তু লাগে এখানে কিন্তু আঠারো সেন্ট দেখাচ্ছে কিন্তু আঠারো সেন্ট কিন্তু আপনার ওয়ালেট থেকে কাটবে না মাত্র আপনার দশ সেন বা নয় সেন্ট এরকম কিন্তু কাটতে পারে আপনার যদি বিএনবি কিনতে চান সরাসরি আমাদের টেলিগ্রামে কন্ট্যাক্ট করে আমার থেকে কিনতে না পারবেন ঠিক আছে তো এখান থেকে আমরা আবারও অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করার পর আমাদের কিন্তু কাজ শেষ আমরা এখন এটা কেটে দিব আমরা কিন্তু এটাও কিন্তু ক্লেম করা হয়ে গেছে ঠিক আছে আবারও আমরা এখান থেকে ওয়ালেট অপশনে আসবো ওয়ালেট অপশনে আসার পরে আমরা কিন্তু এখান থেকে আমাদের কিন্তু কিন্তু কোনো টোকেন দেয় নাই মানে টোকেনটা আমাদেরকে অ্যাড করতে হবে ঠিক আছে দেখুন এখানে আমরা লাস্ট একটা করছি হ্যালো এটা এখন আমাদেরকে এখানে টোকেনটা অ্যাড করতে হবে টোকেনটা অ্যাড করার জন্য এটার এই যে কোনটা অ্যাড্রেস আছে এই কোনটা অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর সরাসরি ট্রাস্টেড টোলটা আসবো আবারও একই সিস্টেমে আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে আপনার ট্রাস্টেড যেটা কপি করলেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দিলে দিতে পারবেন এই যে টোকেনটা এখানে চলে আসছে ঠিক আছে এটা চলে আসছে এখান থেকে আমরা এটা অফ করা আসে এটা অন করে দেবো অন করে দিলে দেখতে পারবেন নিচে আপনি এই টোকেনটা পেয়ে যাবেন এই যে দেখুন আমরা কিন্তু এখান থেকে একশোটি টোকেন পেয়ে গেছি রপ টোকেন তো এগুলো যখন আমরা সোয়াইপ করতে পারবো বা কিংবা বিক্রি করতে পারবো আমি কিন্তু প্রতিটা আপডেট আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিই ঠিক আছে তো অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের কিন্তু দুটার কাজ শেষ এখন এই যে এখানে আরেকটা অ্যাডপ আছে এটার নাম হচ্ছে ডক এটা আমার কাছে ভালো প্রোজেক্ট মনে হয়েছে তো এখানে দেখতে পারবেন এই যে একটা লিঙ্ক আছে এটাও এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম সরাসরি টাস্টেড ওয়ালেটা আসলাম ডি আসলাম এখান থেকে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম ডান অপশানে ক্লিক করে দিলাম কিবোর্ডের উপরে দেখতে পারবেন এখানে আপনার ইথিরিয়াম সিলেক্ট করা আছে ইথিরিয়ামের উপর ক্লিক করে স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবো স্মার্ট চেনটা সিলেক্ট করে দিলে পেস্ট একটু লোডিং নেবে ঠিক আছে এই পেস্ট একটু লোডিং নিয়ে দেখতে পারবেন এরকম কানেক্ট আসবে আপনি এখান থেকে ওয়ালেটটা আপনার কানেক্ট করে নেবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম আসবে ঠিক আছে এরকম আসলে এখান থেকে দেখতে পারবেন অ্যাড অফ নামে যে লেখাটা আছে এটারও সতেরো দিন আছে ঠিক আছে এটা দেখুন প্রতিটা কয়েনের প্রাইস আপনার পনেরো সেন্ট থেকে একান্ন সেন্ট পর্যন্ত যাবে এবং এটা কিন্তু আপনি পঞ্চাশ এখান থেকে পঞ্চাশটি টোকেন পাবেন এখান থেকে তো আমি প্রতিটা আপডেট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই যে অ্যাড লেখা আছে অ্যাড অফ অপশন আমরা ক্লিক করে দেব তারপরে এখান থেকে এদেরকে আমাদেরকে এখানে ছষট্টি সেন্ট অথবা পঁয়তাল্লিশ সেন্টের মতো পে করতে হবে তাহলে আমাদেরকে তারা কিন্তু এই টোকেনটা দেবে এখানে দেখতে পারবেন এই যে অন্য সেন্ট তাদেরকে দিতে হচ্ছে তো টোটাল এখান থেকে আটান্ন সেন্টের মতো তো আমি এখান থেকে অ্যাপ্রুভে আবারও ক্লিক করে দিলাম এখান থেকে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই অ্যাডপটাও ক্লেম করা শেষ হয়ে গেছে কিন্তু এটার কিন্তু টোকেন অ্যাড করার একটু সিস্টেমটা আলাদা এটা এদের হচ্ছে লোগে ভেরিফাইড এখানে দেখুন পেমেন্ট সাকসেস আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে দেবো ব্যাক বাটনে ক্লিক করে দিলে আমরা এখানে যদি আসি তাহলে দেখতে পারবেন আমরা যে দুইটা ক্লেম করেছি এই দুইটা কিন্তু টোকেন আসছে এখানে কিন্তু আমরা যে তৃতীয়টা করলাম এটার কিন্তু একটু সিস্টেম আলাদা এখানে টোকেনটা অ্যাড করতে হবে আপনাকে তো এই টোকেনটার অ্যাড করা অনেকেই বোঝে না আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি টোকেন কীভাবে ট্রাস্টে টল্টে অ্যাড করতে হয় যেগুলো টোকেনের লোগো ভেরিফাইড তো আমি কিন্তু আগের দুইটো যে টোকেন আসে এই দুইটি টোকেন কিন্তু লোগো ভেরিফাই এই জন্য এখানে ট্রাস্টের টলার আমরা সার্চ করেছি সাথে সাথে কিন্তু টোকেনটা চলে আসে কিন্তু এই টোকেনটা কিন্তু লুগো ভেরিফাইড না এর জন্য আমরা করবো কি প্রথমে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে এটার কোনটাকে অ্যাড্রেস কপি করব কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করার পর আগের মতোই আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এখান দিয়ে আমরা সার্চ করব এখানে সার্চ করে যদি এই টোকেনটা যদি না আসে সেক্ষেত্রে আমরা করবো কি নিচে দেখুন লেখা আছে অ্যাট কাস্টম টোকেন আপনি অ্যাড কাস্টম টোকেনের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে ইথিরিয়াম এই যে দেখুন এখানে লেখা আছে ইথিরিয়াম ইথিরিয়ামের উপরে একটা ক্লিক করে দিবেন স্মার্ট চেন সিলেক্ট করবেন দেখুন আগে কিন্তু এখানে লেখা ছিল ইথিরিয়াম এখন কিন্তু স্মার্ট চেন আছে আপনি যদি ইথিরিয়াম থাকা অবস্থায় এখানে সেট আপ করেন তাহলে কিন্তু আপনি কোনো টোকেন পাবেন না অবশ্যই এখানে স্মার্ট চেনটা সিলেক্ট করবেন তারপরে এখানে পেস্টে ক্লিক করে আপনি কোনটা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এবং এখানে নাম কি দিবেন এখানে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাইছি নাম হচ্ছে এখানে ডগ বেস ঠিক আছে এবং টোকেনের সিম্বল কি ডক বিস আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে তো নামের জায়গায় আপনি লিখবেন হচ্ছে ডক ডি ও জিই ড এখানে আচ্ছা জি ই না তারপরে বি ও ডাবল এস বি ও ডাবল এস এটা দেবেন ও ডাবল এস তো দেখুন আমি কিন্তু ডক বস এখান দিয়ে আচ্ছা আমার বানানটা কি ভুল গেল নাকি একটু দেখে নিই আচ্ছা ঠিক আছে ডক বস আপনি এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তারপর সিম্বল এখানে সিম্বল কি দিবেন এখানের সিম্বল হচ্ছে ডিও ডিও জি এটা হচ্ছে সিম্বল এবং ডায়মন্ড হচ্ছে আঠারো তো আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর উপরে ডান অপশান লেখা আছে ডানে ক্লিক করে দেবেন তো আমি যখন এখানে ডানে অপশানে ক্লিক করে দিবেন একবার আপনার ডান অপশানে এক দুইবার ক্লিক করে দিবেন দিলেই কিন্তু আপনার এখানে দেখুন এটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে এবং আপনি যদি এটা রিফ্রেশ করেন বা কেটে দেন ব্যাক আমি ক্লিক করে কেটে দিলাম আপনি নিচে দেখতে পারবেন আমরা কিন্তু পাঁচশোটি এখান থেকে টোকেন পেয়ে গেছি এবং তাদের মত অনুযায়ী এক একটা টোকেনের প্রাইস তারা করবে হচ্ছে আপনার এখান থেকে পনেরো সেন্ট পনেরো সেন থেকে একান্ন সেন্ট পর্যন্ত করতে পারে তো আমরা এখান থেকে পনেরো সেন্টই ধরলাম একান্ন সেন্ট ধরার দরকার নেই যদি এত দাম না হয় তো আমি এখানে পনেরো সেন্ট দিলাম প্লাস পাঁচশো দিলাম দেখতে পারবেন পঁচাত্তর ডলার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তবে এটা প্যানকেক সোয়াইপের লিস্ট হলে আমরা এখান থেকে সোয়াইপ করে সহজেই নিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক আমরা কিন্তু বেশ কয়েকটা অ্যাডপ এখান থেকে ক্লিম করে ফেলেছি তো এখান থেকে দেখতে পারবেন এই যে ক্যাট নামে একটা অ্যাডপ আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু অলরেডি আপনার ট্রাস এখানে এটা কিন্তু অলরেডি লি এটা হচ্ছে আপনার লাটোকেনের লিস্ট রয়েছে এটা ঠিক আছে আপনি লাটকেন থেকে চাইলে এটা এক্সচেঞ্জ করতে পারবেন তবে লাটোকেনের এখন ডিপোজিট অপশন অফ আছে আপনি যখন লাটোকেনের ডিপোজিট অপশান অন হবে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব টেলিগ্রাম থেকে আপনার এখান থেকে সরাসরি লাটোকেন থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমরা করব কি এখান থেকে আমাদের চার নাম্বার যে এটা আছে এটা আমরা এখান থেকে কপি করে নেব এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিলাম আগের মতোই লিঙ্ক কপি করবেন ট্রাস্টেড ওয়ালেটে যাবেন ডিএফসে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে পেস্ট অপশনে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেবেন উপরে দেখুন ইথিরিয়াম লেখা আছে আপনি ইথিরিয়ামের এখানে সিলেক্ট করবেন আপনার স্মার্ট চেন বিএনবি দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন এটা লোডিং নেওয়া পর্যন্ত ঠিক আছে আর এখানে দেখুন লেখা আছে ক্লেম অ্যাডপ আপনি ক্লেম অ্যাডপের উপরে ক্লিক করে দেবেন কন্টাকে ক্লিক করে দেবেন আবারও ক্লেম অ্যাডপে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ওই যে অ্যাপ্রুভের মতো একটা অপশান আসবে এখানে একটু অপেক্ষা করবেন লোডিং নিতে পারে ঠিক আছে তো এখানে আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেল এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা এখন এখানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসবো এখানে দেখতে পারবেন আমরা যে তিনটা টোকেন এখানে সোয়াইপ করল মানে ক্লেম করলাম তিনটা কিন্তু চলে আসছে এখন এখান থেকে আমরা করবো কি ক্যাট টোকেনটা আবার এখান থেকে অ্যাড করবো ক্যাট টোকেনটা অ্যাড করার সিস্টেম হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই যেটা আছে এখানে কোনটা ক্যাড্রেসটা এখানে আমরা কপি করলাম কপি করার পর ট্রাস্টেট ওলাটা আসলাম এখানে কর্নারে ক্লিক করে দেবো এখানে সার্চ করব। যদি এই টোকেনটা না আসে এখানে দেখুন আসে নাই কিন্তু এই জন্য আমরা করবো কি অ্যাট কাস্টম টোকেন একটা ক্লিক করে দেবো উপরে ইথিরিয়াম লেখা আছে ইথিরিয়ামের জায়গায় স্মার্ট চেনটা সিলেক্ট করবো যেহেতু এটা স্মার্ট চেনের নেটওয়ার্ক এবং কোনটা ক্যাটে যেটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবেন এটার নাম কী এটার নাম হচ্ছে সি এ ক্যাট ফিনান্স ঠিক আছে তো ক্যাট ফিনান্সটা আপনি এখান থেকে সিলেক্ট এখানে লিখবেন ক্যাট ফিনান্স আচ্ছা ক্যাট ডট ফিনান্স মনে হয় আমি একটু দেখে নেবো এটা আচ্ছা ক্যাট ডট ফিনান্স এটা আমি লিখলাম এখানে তারপরে এটা সিম্বল হচ্ছে ক্যাট এবং ডায়মন্ড হচ্ছে আঠারো তো আমি এটা দিলাম এবং ডান অপশানে ক্লিক করে দিব ঠিক আছে ডান অপশানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন আমাদের নিচে এখানে দেখতে পারবেন পঞ্চাশটি ডক কয় এখানে কিন্তু পঞ্চাশটা ক্যাটোকেন টোকেন চলো আসে কিন্তু বর্তমানে এই পঞ্চাশটির দাম এক একটা দাম এক ডলার করে রয়েছে ঠিক আছে লা তবে এটা এখন বর্তমানে এক্সচেঞ্জ করা যাচ্ছে না এখান থেকে আমরা ট্রান্সফার করতে পারবো না এটা ডিপোজিট অপশন অফ রয়েছে তো অন হলে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো আমাদের কিন্তু এখানে কিভাবে টোকেন অ্যাড হয় এই সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো তারপরে এখানে দেখতে পারবেন আর পাঁচ নাম্বারে একটা আছে সেটা হচ্ছে এটাই একই সিস্টেম আমরা এখান থেকে এটা চেপে ধরে কপি করে নেব কপি করে আমি নিয়ে নিলাম কিভাবে কপি করতে হয় এটা কিন্তু আমি এখন একটু দ্রুত দেখাবো কারণ আমি কিন্তু আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছি এখন আমি আবারও ট্রাস্টেট ওলেটা আসলাম আসার পরে এখানে ডিএফসে ক্লিক করে দিলাম ডিএফসে ক্লিক করে দেওয়ার পরে উপরে যে যে সার্চ বক্স আছে উপরে সার্চ বক্স আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে নিচে আপনার কিবোর্ডের ডান অপশনে অথবা গো গো অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন আবারও ইথিরিয়াম আছে আপনি ইথিরিয়ামটা এটা কেটে এখানে এটা ক্লিক করে স্মার্ট চেনটা সিলেক্ট করবেন স্মার্ট চেনটা সিলেক্ট করে আপনি চাইলে এইগুলো ঠুকেন কিন্তু কিনতেও পারেন তবে কেনার প্রয়োজন নেই আমরা ফ্রিতে যেটা পাচ্ছি এটাই আমাদের জন্য এনা ঠিক আছে তো এখান থেকে আমরা ক্লেম অ্যাডপের উপরে ক্লিক করে দেবো এখানে কোনটাকে ক্লিক করে দেব আবার ক্লেম অ্যাডপে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ক্লেমে অ্যাডোপ আবার ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন একটু লোডিং নেবে এবং লোডিং নিয়ে কিন্তু ওই অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে একই সিস্টেম ক্লেম করা অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু টোকেনটা এখন আমাদের ওয়ালেটে চলে আসবে ঠিক আছে আমরা এটা কেটে দিলাম কেটে আমরা এখানে আসলাম আসার পর এই যে এটার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আমি কোনটাকে অ্যাড্রেসটা কপি করে নেব এটার এটা লোগো ভেরিফাইড আছে এই জন্য টোকেন অ্যাড করার দরকার নেই আমরা এখানে শুধু এই যে প্রত্যেকটার নিচে কিন্তু আমি কোনটাকে অ্যাড্রেস দিয়ে রেখেছি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনার ট্রাস্টেড ওয়ালাটে এখানে টোকেন এখানে এসে সার্চ করবেন টোকেন টোকেনটা আমি এখানে সার্চ করলাম দেখুন এখানে এটা কিন্তু লোগো ভেরিফাইড এটা আমরা অফ আছে শুধুমাত্র এটা অন করে দেবো অন করে দিলেই আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের নিচে টোকেনটা কিন্তু আড়াইশো টোকেন চলে আসছে তো এভাবে আপনি প্রত্যেকটা অ্যাড অপ্ট ক্লেম করে নিতে পারবেন আমি যদি পরবর্তীতে এই এই যে ক্লেম করার অ্যাড অফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু ভিডিও তৈরি করার দরকার নেই আপনারা কিন্তু এমনি এমনি একা একাই করতে পারবেন কাজগুলো তো এখন আমরা ছয় নাম্বারটা করব এই যেটা আছে এটা লিঙ্ক আমরা চেপে ধরব নিচে কপি অপশন আসছে কপি করে নেব তা স্টেট ওয়লাটা আসবো ডি অ্যাপসে ক্লিক করে দেবো উপরে সার্চ বক্স অপশানে এটা পেস্ট করে দেবো তারপর আবার এখানে একটা ক্লিক করে ডান অপশানে আপনি ক্লিক করে দেবেন উপরে ইথিরিয়াম চিহ্ন আছে স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবেন তারপর এটা একটু লোডিং নেবে এটা যে মূল পেজ আছে মূল পেজে কিন্তু এটা চলে যাবে তো একটু অপেক্ষা করেন তো এটার মূল পেজে কিন্তু আমি চলে আসলাম আসার পরে এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন এটার আর আপনার এটার ডেস্টিফিকেশন মানে অ্যাডপটা এন্ড হবে আপনার সাঁত্রিশ দিন পর এবং এটা প্যানকেক সোয়াইপের লিস্ট হবে সাঁত্রিশ দিন পর আমরা একটু নিচের দিকে যদি যাই একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে ক্লেম অ্যাডপ আমরা ক্লেম অ্যাডপে ক্লিক করে দেব কন্টাকে ক্লিক করে দেবো আবারও আপনি ক্লেম অ্যাডপে ক্লিক করে দেবেন যাওয়ার পরে আবার ওই অ্যাপ্রুভে আপনাকে নিয়ে যাবে ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু শেখাচ্ছি কীভাবে এখানে ক্লেম করে নিতে হয় কীভাবে আপনার টোকেন অ্যাড করতে হয় বিস্তারিত কিন্তু দেখাচ্ছি অনেকেই যারা নতুন আসেন অনলাইনে তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এটার কাজ শেষ ঠিক আছে এটার কাজ শেষ এখন আমরা এই যে আবার ওয়ালেটে আসবো আসার পরে আমরা এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে আপনি এখান থেকে এই যে সার্চ টোকেন আসে এখানে আমরা ক্লিক করে দিলাম দেখুন উপরে কিন্তু এই টোকেনটা চলে আসছে এটা অফ করা আছে শুধুমাত্র অন করে দিবেন অন করে দিলে আপনার নিচে দেখতে পারবেন এখানে তারা এক লক্ষ টোকেন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা আবারও এটাতে আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে লাস্ট এটা আছে এটাও কিন্তু ভালো একটা অ্যাডপ ঠিক আছে তো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিলাম চেপে ধরে ট্রাস্টের টোলাটে আসবেন ডিএফসে আসবেন তারপরে এখানে পেস্ট করে দিবেন কোনটা এখানে আপনি এই যে ডান অপশনে ক্লিক করে দেবেন উপরে এইথিরিয়াম চিহ্ন আসে এখান থেকে স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখতে পারবেন এটা কিন্তু আবারও আমাদের এখানে চলে আসছে এখানে আমরা এটা আচ্ছা এটা মনে হয় আমরা করে ফেলেছি অলরেডি আচ্ছা এটা আমাদের আগের একটা আসছে তো এখান থেকে আমাদের এটা কপি হয় নাই আমি আবারও এখান থেকে এটা দিচ্ছি তো একটু অফিকে করবেন আপনি দেখে নেবেন কোনটা ক্লেম করতেছেন একটা এক একটা জিনিস কিন্তু দুইবার কইরেন না ঠিক আছে তাহলে কিন্তু টোকেন পাবেন না তো আমরা কিন্তু যেটা লাস্টে যেটা আছে এটাতে কিন্তু চলে আসলাম আসার পরে এটাও আমি ক্লেম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করতেছি পরবর্তীতে আমরা যে টেলিগ্রাম চ্যানেলে যে ক্লেম করার অ্যাডপগুলো দেবো এগুলো আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমরা কিন্তু এটাতে লাস্টটাতে চলে আসলাম এখানে লেখা আছে ক্লেম অ্যাডপ দেখুন এখানে লেখা আছে ক্লেম অ্যাডপ ক্লেম অ্যাডপ আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে ক্লেম ক্লেম এখানে লেখা আছে ক্লেম অ্যাডপ আমরা এখানে আবারও ক্লিক করে দেব কোনটাকে ক্লিক করে দেবো কোনটাকে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন আবারও এখান থেকে আমরা ক্লেম অপশানে একটা ক্লিক করে দেব ঠিক আছে একটু অপেক্ষা করেন আচ্ছা এখানে আমরা সবুজটা আরেকবার ক্লেমে ক্লিক করে দিলাম ক্লেম অ্যাডপে তারপরে দেখতে পারবেন এটা কিন্তু একটু লোডিং নিবে ঠিক আছে লাস্ট এখানে তো অ্যাপ্রুভে আমরা ক্লিক করে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর মোটামুটি আমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাদের এই টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর আপনাদেরকে অবশ্যই কিন্তু এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আপনাদেরকে কপি করে নিতে হবে নইলে কিন্তু আপনি টোকেন কিন্তু খুঁজে পাবেন না এই এটা আছে এখান থেকে এটাও অ্যাড করতে হবে তো আপনারা এটা অ্যাড করে নেবেন আপনাদেরকে একটা জিনিস আমি পরীক্ষা দিলাম যেমন এখানে আমি একটা দেখালাম যে ক্যাট টোকেন কীভাবে অ্যাড করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম ক্যাট টোকেন তারপর চেয়ে ডগ বেশ বস কয়েন কীভাবে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিলাম তো আপনারা একই সিস্টেমে করবেন কি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন যদি সার্চ করে পান তাহলে তো পেলেন যদি না পান কাস্টম কাস্টমে ক্লিক করে এই যে টোকেনের নাম কী দেবেন এটা দেবেন তারপর সিম্বল কী দেবেন এটা দিবেন তারপরে ডায়মন্ড দেবেন হচ্ছে আপনার আঠারো ঠিক আছে তো এভাবে আপনি করবেন কি এই টোকেনটা আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে এবং এই টোকেনগুলোর যখনই যে কোনো আপডেট আসবে বা বিক্রি করতে যখনই আপনি পারবেন এই যে এখানে বলছি যেমন আমি দুশো ডলার সেল করব যারা কিনবেন তারা এস এম এস করুন একইভাবে এখানে দেখুন অন্যান্য যে টোকেনগুলো আছে তবে আমি যখন বলবো তখন কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই যে এখানে আমি যে এই যে এখানে দিয়েছি যে এই টোকেন যারা আছে যারা বিক্রি করতে চান এস দেন তখন আপনারা কিন্তু অনেকেই এস করে কিন্তু আমার কাছে টোকেন বিক্রি করে বিকাশে টাকা তো আপনি যখন আপনাদের উপরে কিন্তু একটা পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে আপনি কিন্তু লাস্টের লাস্টের এই যে টোকেনটা আছে এটা কিন্তু আপনারা অ্যাড করে দেবেন এখানে দেখতে পারবেন আমি দশটি টোকেন পেয়ে গেছি কিন্তু আমি লাস্টে এটা কিন্তু অ্যাড করা আপনাদেরকে দেখাই না এটা আপনারা নিজেরাই অ্যাড করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি তিন ডলার এখানে বিএনবি নিয়ে এসেছিলাম তিন ডলার বিএনবি নিয়ে এসি এখনও কিন্তু আমার এখানে এক ডলার সত্তর সেন্ট বিএনবি আসে মানে আমার এখানে খরচ হলো এক ডলার তিরিশ সেন্ট এক ডলার তিরিশ সেন্ট কিন্তু আমাদের খরচ হলো আর তার বিনিময়ে আমরা এখান থেকে কত টোকেন পেলাম এখানে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা টোকেন পেয়েছি এই সাতটা টোকেন দিয়ে আমাদের মিনিমাম এক থেকে দেড়শো ডলারের মতো ইনকাম হবে ইনশাআল্লাহ আশা করা যায় ঠিক আছে তো সবাই প্রত্যেকেই ক্লেম করে রে রাখুন এবং যে কোনো আপডেট আসলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকেই ভালো থাকবেন এবং প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপডেটগুলো ফলো করবেন